শোলে ছবির ওই গানটা মনে আছে, ইয়ে দোস্তি হাম নেই ছোড়েঙ্গে? দৃশ্যটা চিন্তা করুন, অমিতাভ এবং ধর্মেন্দ্র একটা বাইকের ওপর, পাশে সাপোর্টিং একটা বসার জায়গা, এবং তারা গোটা রামগড় ঘুরে বেড়াচ্ছেন, চলে যাচ্ছেন বিভিন্ন জায়গায়। সেখান থেকে এখানে আমি, আমার সঙ্গে আজকে দুজন আছেন, তারা ওই একদম জয়বীরু, একটা মোটর বাইকে করে তারা ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু শুধুমাত্র রামগড় নয়, তারা ঘুরে বেড়ান গোটা দেশ জুড়ে ঘুরে বেড়ান। আমরা বা বাংলাতে আপনাদের বারবার করে বলি যে আমরা এমন কিছু মানুষজনকে নিয়ে আসি, যাদের সঙ্গে কথা বলি, যাদের গল্প আপনাদের জানাতে চাই, যারা অন্যকে ইন্সপায়ার করে। কেন আজকে এরা দুজন এখানে এসছেন, কেন বা বাংলায় ওদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে, তার বড় কারণ হচ্ছে, আমি বলবো যে দেবাশিস বাবু এবং জয়দেব বাবু আমার সঙ্গে যারা রয়েছেন, দেবাশিস শ এবং জয়দেব শ, তাদের জীবনের কথা শুনলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে ওরা ইন্সপায়ার করছেন। শুধুমাত্র বাইক নিয়ে গোটা দেশ ভ্রমণ নয়, তার সঙ্গে আরও এমন কিছু রয়েছে যেটা দিয়ে ওরা গোটা বাংলাকে ইন্সপায়ার করতে পারেন। দেবাশিস বাবুর 5 বছর বয়সে পোলিও আক্রান্ত হন এবং তার ডান পাটা তার একদম অকেজো হয়ে যায়, এবং তারপরে তিনি কিন্তু জীবনযুদ্ধে হারেননি, তারপরে তিনি ক্রমশ নিজেকে কিন্তু বিভিন্ন চ্যালেঞ্জ, জীবনে যে সমস্ত চ্যালেঞ্জগুলো রয়েছে, ডেকে নিয়ে এসছেন চ্যালেঞ্জকে, যে এই যে বাইকে করে বলুন, সাইকেলে করে বলুন, এবং লরিতে করে গোটা দেশ জুড়ে ঘুরে বেড়েছেন, নিজে ড্রাইভ করেছেন, নিজে চালিয়েছেন, এবং তার সঙ্গী থেকেছেন তার ভাই জয়দেব শ। তো ওরা দুজন আজকে আপনাদের দুজনকেই স্বাগত আমাদের স্টুডিওতে, বা বাংলা স্টুডিওতে। তো যেটা আমরা আলোচনা করছিলাম, যেটা বলবার চেষ্টা করছিলাম, যে মানুষের জীবন তো অনেক রকম প্রতিবন্ধকতা আসে, কিন্তু আপনার সঙ্গে বোধহয় প্রতিবন্ধকতার এই যে পরিচয়টা একদম ছোটো বয়সে, শৈশবে, তখন আপনার, আমি বলবো না তখন আপনার মাথায় কী এসেছিল, কিন্তু পরবর্তীকালে আপনি তারপরেও যে সাইক্লিং করা বলুন, সাইকেল নিয়ে, শুধুমাত্র সাইক্লিং করা নয়, সাইকেল নিয়ে গোটা পৃথিবী, মানে গোটা ভারতবর্ষ ঘুরে বেড়ানো, বা বাইকে করে ঘুরে বেড়ানো, এই পুরো ব্যাপারটা কীভাবে হলো? যানবাহনের উপরে ছোটবেলা থেকেই ছিল। আচ্ছা, তো এখন টু স্টার্ট উইথ, এখন বাইসাইকেল, আমরা ছোট বয়সে বাইসাইকেলই পাই চলবার জন্য। তো আগে আমার ব্যালেন্স করে পা ডান দিকের খারাপ আছে, কিভাবে আমি না পড়ে গিয়ে একটুখানি ডিস্টেন্সে চালাতে পারবো, তো আগে 1-2 কিলোমিটার চালাতে চালাতে 10 কিলোমিটার একটু দেখি আরো একটা জায়গায় যাওয়া যায়। সাইকেল শেখাটা আমরা, আপনি যা ইয়ে করছি বাধা দিচ্ছি, শেখাটাই তো একটা বিরাট কঠিন, যে আপনার যেহেতু এখানে একটা ডান পাটা, তো আমাকে কি হতো না, একটা পা দিয়ে ব্যালেন্স করতে হতো। কারণ এখানে আমি একটা কথা বলবো, যে দেবাশিসের পাটা ওই রকম থাকার জন্য, মানে নরমালি বাবা মা যেমন যে হয়তো ছেলেকে সাইকেল যে কিছু একটা এরকম জিনিসে ভয় পায় যে পড়ে যাবে, ও কি করে করবে, তো এই অবস্থায় ও নিজের চেষ্টায় যে ওকে কেউ দিয়েছে হয়তো, কারণ একটা সাইকেল পেলো, সেটাই উঠে ডান দিকের দেয়ালটা ধরে পা ঘুরিয়ে ঘুরিয়ে চেষ্টা করে গেল, তাতে করে বহুবার পড়েছে। বহুবার পড়েছেন, বহুবার পড়ে আবার উঠে দাঁড়ানো, এই সাহসটা কোথা থেকে পেয়েছেন? একটু করে চালাতে গিয়ে দেখছি যে আমার ব্যালেন্সটা কিছুটা কারেক্ট হয়ে যাচ্ছে, তো এবার ডান দিকে ঘোরানো, একটা পা দিয়ে কন্ট্রোল করে সেটাকে একটুখানি, মানে সার্ভ করে যে কিভাবে করা যায়, মানে আমি একটা পা দিয়েই যদি আমার কোনো ক্যাজুয়ালিটি হয় ডান দিকে, তো আমি কিভাবে কন্ট্রোল করে নিতে পারবো উইদাউট ফলিং ডাউন। তো এইটা করে করে সামহাউ ম্যানেজ টু লার্ন দ্য আর্ট অফ রাইডিং। তো ওইটা করে আমার, মানে স্কুল যাওয়া, এই করা, এইগুলো আমি ম্যাক্সিমাম। কোথায় থাকতেন আপনারা তখন? আমি তখন সাউথ ক্যালকাটায় থাকতাম। তো সাইকেল, সাউথ ক্যালকাটা সাইকেল নিয়ে স্কুলে যাওয়া, ওই রকম একটা ব্যস্ত রাস্তার মধ্যে আপনার বাড়ি থেকে বা কিছু অপশন? তখন রাস্তায় প্রায় মল্লিক বাজারের কাছে স্কুল, মানে 10 কিলোমিটার। আপনি সাইকেল নিয়ে যেতেন? সাইকেল নিয়ে, কারণ শুরু শুরু শুধুমাত্র একটা পায়ের ভরসাতে, একটা পায়ের ভরসাতে, কারণ একটা পা কিছুটা অ্যাসিস্ট করতো, মানে ওইভাবে চেষ্টা করে করে একটুখানি অ্যাসিস্টিং, মানে প্যাডেলটাকে মোশানে রাখার যে অ্যাসিস্টিংটা, সেটা আমি মাস্টার করে নিতে পেরেছিলাম। কেননা মোটরসাইকেল এসব তো আমি এফোর্ড করতে পারতাম না। আচ্ছা, বাসে যাওয়াটা কষ্টকর, কেননা আমায় হেঁটে যেতে হবে বাড়ি থেকে স্টপেজ অবধি, তারপরে ভিড় বাসে উঠে, সেগুলো প্রবলেম।
যার জন্য আমি এক্সামিনেশন থাকলেও আমি সাইকেল নিয়ে গিয়েই আমি ওই কাজটা কোন সময় দেবাশিষ মনে হয়নি যে আমার এই প্রতিবন্ধকতাটা আছে, আমার শরীর শারীরিক এই প্রতিবন্ধকতাটা আছে, সুতরাং আমাকে অনেক লাইফ অনেকটা রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, আমি করে দিচ্ছে, যেমন ফুটবল খেলতে পারছি না, ক্রিকেট খেলতে পারছি না, অন্যান্য আমি যেগুলো ফিজিক্যালি দাঁড়িয়ে কাজ করতে হয় সেগুলো তো আমি করতে পারছি না। এটার জন্য তো নিজেকেও একটা সাংঘাতিক বোঝানোর কাজ ছিল, যে বোঝানোর কাজ ছিল, কিন্তু সামহাও আই ওয়াজ অ্যাভারেজ স্টুডেন্ট, তো আমার কি আছে পড়াতেও আমি ইন্টারেস্ট নিতাম, কিন্তু এই আছে যে আমার হুইল টাইপ অফ ভেহিকলে আরো বেশি ইন্টারেস্ট ছিল। সাইকেল নিয়ে লং ডিস্টেন্স যাওয়ার কথা প্রথম কিভাবে মনে হলো, কখন মনে হলো? দেখতাম যে শহরে তো অনেক সাইকেল চালাচ্ছি, আর আমার একটু গ্রামগঞ্জ এইসব দেখতে ভালো লাগতো, পাহাড়, তো এখন ট্রেনে যাব, তাতে কি আছে ওখানে রাস্তা দেখতে দেখতে যাওয়া হবে না, তো সাইকেল একটা আলাদা অ্যাডভেঞ্চার হতো। তো এইরকম ভাবে 50 কিলোমিটার গিয়ে রিটার্ন আসা, একদিক দিয়ে যাওয়া আরেক দিক দিয়ে আসা, এইসবগুলো করতে করতে আমি একটুখানি ডিস্টেন্সও চালাতে আরম্ভ করলাম। মানে প্রথমে স্কুল যাওয়ায় রেস্ট্রিকশন ছিল, তারপরে আমি আস্তে আস্তে করে আর একটু বেশি, কোনোদিন বালিব্রিজ চলে গেলাম, কোনোদিন না বর্ধমান চলে গেলাম, যে একদিনে আমি কতটা কিলোমিটার করতে পারি। তো মোটামুটি আমি দেখতাম যে সারাদিনে প্রায় 100 কিলোমিটার কাছাকাছি করে নিতে পারছি সাইকেল চালাচ্ছি। হ্যাঁ, সাইকেল চালাচ্ছি, এগুলো মানে ধরে নিন ক্লাস 9-10 লেভেলে এগুলো করতাম, মানে গরমের ছুটি হলো কিছু হলো একটু বেরিয়ে পড়তাম, যাতে করে চলে আসা, এই করতে করতে ঘাটশিলা গেলাম। মানে আমি চেষ্টা অলওয়েজ করি যে যাতে পাটা ড্যামেজ পাটাও কিছু যেন কাজ করে, যেমন গাড়িতেও অ্যাক্সিলেটার আমি ওটা দিয়ে টিপছি, ব্রেকও আমি পার্সিয়ালি টিপতে পারলেও টিপছি, গাড়ি যাতে কন্ট্রোলে দাঁড়িয়ে যায় এই ব্যবস্থা সবসময় করে চলছি। তো আমি চেষ্টা করতাম নর্মাল লোকের মতো জিনিসটা কাজটা করা, মানে আমার পা সাইকেলও নর্মাল, আমার কাজও নর্মাল হবে মোটামুটি। আপনার মনের জোরটাই আমার মনে হয় আপনার পুরো গোটা লাইফ, মানে মানে জীবন সম্পর্কে যে পারসেপশনটা, সেটা আপনার মনের জোরটাই বোধহয় আপনাকে অনেকটা ইয়ে রেখেছে। সবসময় মেকানিক্যালি যত পাটা অকেজোটাকে কাজে লাগানো যেতে পারে, মানে একটা কি হয় একেবারেই আপনার হাত পা নড়ছে না সেরকম না, যেমন আমি একটা বৈশাখী নিয়েও চলতে পারি, ক্যালিপার পরেও চলতে পারি, কিন্তু আমার ওই ক্যালিপার ছিল হুইলড ভেহিকেল। এবার আমি মোটরসাইকেল চড়ি। আচ্ছা, বেসিক মোটরসাইকেল চড়া কি আছে, আপনার ব্যালেন্সটা যখন হয়ে গেল, সাইকেলে মেন আপনার ব্যালেন্সিং অ্যাক্ট আছে, ব্যালেন্সিং অ্যাক্ট যখনই হয়ে গেল, মোটরসাইকেল তো কিছুই না, ওটা গাড়িই আছে দু চাকার ওপর, ওটারও ব্যালেন্সিং এর ব্যাপার আছে। সোলো যখন করবেন তখন কি হবে, মোটরসাইকেল, সাইকেলের ওজন, পেছনে কাউকে নিয়ে আপনি ক্যারি করছেন তার ওজন, তো এগুলো সব আপনাকে মাস্টার করতে হবে। অ্যান্ড বাঁ পায়ের ওপরেই সেটার ভরসা, অথবা আমায় কোনো দেয়াল বা কিছু ধরে নিতে হবে ডান হাত দিয়ে, যাতে আই মানে পড়ে না যায়। তো সেই ব্যবস্থা করে করে সামহাও আমি দেখলাম যে সেটারও দরকার হচ্ছে না, আমি ব্যালেন্স করে নিতে পারছি। তো আপনাদের দুজনের মধ্যে একটা কমন সাইকেল আছে, তাই তো? কমন সাইকেল আছে, মানে আমি যেটা বলছিলাম, জয় বীরুর কথা বলছিলাম, এরকম একটা কিছু ব্যাপার আছে। ওই গানটা লোকেরা গাইতে আরম্ভ করে ওই সাইকেলটা যখন আমরা চড়ে যাই, আচ্ছা, ওটা হচ্ছে ট্যান্ডেম সাইকেল, মানে যেটা দুজন লোক চালাতে পারে। এখন আপনি ইকো পার্কে গেলে ওই রকম সাইকেলের আপনি মডেল দেখতে পাবেন। তো সেইটা রেখেছি, সেটা নিয়ে একবার দার্জিলিং, একবার মাইথান, এইসব আমরা দেখলাম, দুজন লোকেও যদি একটাই সাইকেলে যেতে পারি তো তাহলে আরো বেশি কমফর্ট, কেননা দুটো আলাদা আলাদা সাইকেলে যাবো, তার চেয়ে গল্প করতে করতে একটাই সাইকেলে যাই। আচ্ছা, তো এরকম আমরা দেখছি যে ওটাও একটা অ্যাডভেঞ্চারের কারণ হয়ে। আপনার ভাই কত ছোট? আপনার কাছে 6 বছরের তো কথা, 6 বছরের ছোট তো। মোটর বাইকটা দুজনে দুটো আলাদা বাইক রেখেছে? না না, একটা বাইকই। তো আপনি কিছুটা চালান, উনি চিনি চালান? বাইকের ক্ষেত্রে অ্যাক্সিলেটার বলুন বা ব্রেকের অনেক পার্ট বলুন, যারা যেটা ডান দিকে রয়েছে, আপনার আপনি যখন বাইক চালান নিশ্চয়ই সেটা ব্রেকিং কন্ট্রোলটা ডান দিকে আছে। তো কথাটা হচ্ছে আমার একটা গিয়ার কন্ট্রোলের ব্যাপার আছে, মানে আমি বেশিরভাগ গাড়িটা ব্রেক করার অনেক উপায় আছে, জরুরি নেই যে আপনাকে পা দিয়েই ব্রেক করতে হবে, হ্যান্ড ব্রেক আর গিয়ার। তো আমাদের সব গাড়ি গিয়ার বক্স টাইপ আছে, স্পিড আপনি মেনটেন করবেন যেখানে স্পিডিং এর রাস্তা আছে। এখন শহরে আমাদেরকে আস্তে আস্তেই চলতে হয়, আর সেটা আমার যা অবস্থা আছে তাতে আমার কন্ট্রোল হয়ে যায়, মানে আমি খুব জোরে গাড়ি চালাই না, আমি অলওয়েজ সেন্সিবলি আর
যতটা প্রিকশন নিয়ে কাজটা করা যায়, কারুর লেগে না যায়, এসব সবসময় খেয়াল করে চলে। কোথায় কোথায় গেলেন বাইক নিয়ে? অনেক জায়গায় গেছি, যেমন লংগেস্ট যেটা আছে সেটা কন্যাকুমারী কলকাতা, লাদাখ কলকাতা। লাদাখ গেছেন বাইক চালিয়ে? গেছি, ওরা বুলেট গাড়িতে গেছি। আচ্ছা, নর্মাল বুলেট, খারদুংলা পাস, আপনার হাইয়েস্ট মোটরেবল রোড, আমরা সাধারণ মানুষই লাদাখ যেতে একচুয়ালি ভয় পাই। আপনাদের মনে হয়নি যে কথাটা হচ্ছে ছোট ছোট ট্যুর করে করে একেবারে লাদাখ চলে যায়নি, বোম্বে গেছি, মাদ্রাস গেছি, তো এগুলো একটু কম ডিস্টেন্স হয়ে যাচ্ছে, ভুবনেশ্বর গেছি। তো এইরকম ভাবে কি হচ্ছে, আগে 500-600 আপনার শিলিগুড়ি, দার্জিলিং, হ্যাঁ, এইসব করে করে কম ডিস্টেন্স থেকে আমরা আলটিমেটলি একটু আরো বেশি ডিস্টেন্স। বৃষ্টি আছে, ধস নামে অনেক সময়, তো এসব সামহাও আমরা একটুখানি মানে ক্লিয়ার পেয়ে গেছি। গাড়ি থাকলে তাও আমরা একটা সিচুয়েশন গেছে, যেমন নাগাল্যান্ডে বিকেল বেলা, নাগাল্যান্ডে ওখানে মানে পুরো পাহাড়ি রাস্তা আছে, তো নাগাল্যান্ডও গেছেন? হ্যাঁ, তো 6:30-7 এরকম বাজে শনিবার দিন, আমরা যেতে যেতে চাক পেছনের চাকা পাঞ্চার হয়েছে, পেছনের চাকা। তো আমি ওখানে নেমে গিয়ে ওকে বললাম যে যতটা চালানো যায় ওই কম হাওয়াতে চলে যাবো, আমি তারপরে দেখি আসছি। তো গিয়ে এক জায়গায় দাঁড়িয়েছে, একটু হোটেল টোটেল আছে, কিন্তু ওদের ওখানে ক্রিশ্চিয়ানিটি সন্ধে 6টার মধ্যে সব বন্ধ হয়ে যায়, সব বন্ধ, মানে কেউ লোকজন নেই, প্লাস ভাষা একটা প্রবলেম আছে। তো একজনকে খুব ডাকাডাকি করে ডেকে আনলাম, সে নাগা লোক, সে এসে শুনে আমাদেরকে বলল যে এরকম থাকার কোনো উপায় নেই, আজকে এখন শনিবার বিকেল, কালকের দিনটা সোমবারের আগে আপনার কিছু হবে না। তারপরে উনি কি নিজের সাথে আলোচনা করে নিজের গাড়ি বার করে নেয়, আমরা গাড়ি থেকে চাকাটা খুললাম, খুলে ওনার গাড়িতে বসে 2 কিলোমিটার দূরে গিয়ে সেখানেও দোকান বন্ধ হয়ে গেছে, তাকে ডাকাডাকি করে সারিয়ে এনে, তো এরকম একটা মানে বাই দা টাইম আমরা ওটা করে শেষ করলাম, প্রায় রাত 8টা বেজে গেল। তো কিছু বলা যায় না, রাত্রিবেলা আবার 8টার সময় আবার বেরোল, আবার ওখানে চা, উনি আবার চাটা খাইয়ে তারপরে বলল ওখান থেকে কোহিমা প্রায় 65 কিলোমিটার দূর, সে কোহিমাতে গিয়ে আবার হোটেল নেবা রাত্রিবেলা। তো এরকম চ্যালেঞ্জেস আমাদের প্রচুর ফেস করতে হয়েছে। এমনিতে বৃষ্টিটা একটা প্রবলেম, কারণ বৃষ্টি, জল, কাদা, এগুলো মানে বর্ষাকালের একটু প্রবলেম হয়ে যায় বেশি। তো ট্রাকও আমরা চালিয়েছি, তো কথাটা হচ্ছে ট্রাকেও আমরা, ট্রাক চালাবার ইচ্ছা কি করে হলো হঠাৎ? হলুদ কালো ট্যাক্সি মিটার লাগানো ছিল, মিটার লাগানো জানা যায়, মানে বিষয়টা হলো যে মানে জীবন আপনাকে প্রতিবন্ধকতা দিয়েছিল, কিন্তু আপনি পুরো সেটাকে একদম মানে মাঠের বাইরে পাঠিয়ে বেসিক্যালি জীবনকে ফুল একবার গাড়ির ড্রাইভিং ফুল এনজয় করেছেন। হ্যান্ডিক্যাপ নাকি ও সব আর ফিল পাওয়া যায় না, ও যতক্ষণ আমি বাইরে আছি এমনি হেঁটে চলে বেড়াচ্ছি তখন মনে হচ্ছে হ্যাঁ পাটা আমার প্রবলেম আছে। কি মানে এই যে ছোটবেলায় জীবনের সঙ্গে কি অ্যাডজাস্টমেন্টটা করলেন, কি বললেন লাইফকে? অ্যাডজাস্টমেন্ট কিছুই না, মানে এগুলো কি হয়ে গেছে, একটা চলার প্রসেস লোকে ধরে নেয় যোদ্ধা। তো সেইটা আপনি নিজেকে কি বোঝালেন ছোটবেলায় যে এইটা আমাকে লাইফ দিয়েছে, আমি আমি পাটা কাজে লাগাতে পারবো না আমাকে, তখন আপনার কি মাথায় এলো? না, বোঝাবার এটাই আছে যে চেষ্টা একটা জিনিস আছে যেটা সবসময় চালিয়ে যেতে হবে। আপনি লড়াই করুন, আপনি পাচ্ছেন না ঠিক আছে, দেখুন যে কোনটা আমি বেটার এফিসিয়েন্ট আছি করতে, সেটা পলিশ করতে করতে লোকে একটা লেভেলে পৌঁছে যায় যেখান থেকে সে ঠিক মানে ইন্সপায়ারিং এটাই আছে যে
অন্তত আমি চেষ্টা করে আই হ্যাভ অ্যাচিভড 100%। তো এইভাবে করে করে এখনো বেরোচ্ছেন এই 66 বছর বয়সে বেরোয় দেবাশিষ শাহ। আমি তো এই পুজোয় আই এম লুকিং ফরওয়ার্ড টু এগেন গোয়িং টু সাম লং ট্রিপ। একটা আমি অলরেডি 1000 কিলোমিটারের ট্রিপ করে চলে এলাম। এখানে একটা আমি ইনস্ট্যান্স বলবো, আমরা যখন বুলেট কিনলাম, বুলেট মানে ওল্ড ইঞ্জিন অরিজিনাল টাইপ যেটা ছিল সেটা যখন কিনলাম, ওটাতে ডান সাইডে গিয়ার হয় আর বাঁ সাইডে ব্রেক হয়। এখনকার কনভেনশনাল মোটরসাইকেল যেটা, তাতে ডান দিকে পায়ের ব্রেকটা হয় আর বাঁ দিকে গিয়ার হয়। তো আমরা যেদিন ওটা কিনলাম, খুব শখ করে কিনলাম, ডেলিভারি নিয়ে একটু হয়তো সিটিতে আমিই চালালাম, সন্ধ্যেবেলা বাড়ি ফেরার সময় ও চালাতে বসলো, ডান পায়ে জোর নেই, কি করে গিয়ার চেঞ্জ করবে? ওর গিয়ার হচ্ছে 1 নম্বরটা ওপরে, বাকি 4টে গিয়ার নিচে, নিচেরটা ম্যানেজ হয়ে যাবে কিন্তু ওপর তুলবে কি করে, সেই পায়ে তো জোর নেই। আমরা সেদিন বাড়ি ফিরলাম, নতুন বাইক কিনেছি কিন্তু একটা মনের ভেতর দুঃখ রয়ে গেল, কিছু একটা পারছি না, আমার মনে হচ্ছে পারছি না, এটা মানে দুজনে ঘরের ভেতর চুপচাপ যা বুঝলাম, আমি কিছু একটা পারছি না, উনি মানবেন না। এইটা হয়ে গেল। পরের দিন সকালবেলা আমরা রেডি হলাম অফিস বেরোবো বলে, ও রেডি হলো, আমায় বললো চল অফিস অব্দি যাই, তারপরে আমি দেখছি। আমি চিন্তায় রয়েছি, আমার অফিস রুবির ওখানে সরাচিটা মানে, গেলাম নামলাম, ও বললো ঠিক আছে তুই যা। আমি চলে গেলাম অফিসে, জানলা দিয়ে আমি তাকিয়ে আছি, দেখি 1.5 ঘন্টা ওইখানেই দাঁড়িয়ে আছে বাইকটাতে বসে চুপচাপ। তারপরে হঠাৎ আরেকটু বাদে এসছি, এসে দেখি ও নেই। ও খুব চিন্তায় রয়েছি কি হলো কি হলো। সন্ধেবেলা ও যখন এলো, নিচে নেমেছি, মুখে হাসি, গাড়ি কি করে স্টার্ট হবে, গাড়ি কি করে চলবে, আমার বললো বস আমরা এখন খিদিরপুর যাবো। তো গাড়িটা মানে ও তো কিক দিয়ে স্টার্ট করতে পারে না, সেটা 1 নম্বর। নাম্বার 2 গাড়ি চালাচ্ছে, গিয়ার যখন উপর করবার হবে ডান হাতটা দিয়ে সুইফটলি করছে, সুইফটলি মানে কেউ বুঝতেও পারবে না। মানে আমি অনুষ্ঠান শেষ করবো এখানে, যে উনি যেটা অ্যাচিভ করেছেন সেটা বোধ হয় বহু লাখ লাখ মানুষ অ্যাচিভ করতে পারে না। এই যে সাহসটা, এটা নিজেকে বোঝানো, নিজেকে বোঝানো যে আমি হারবো না। বহু মানুষ আমরা হেরে যাই, তো আমরা জীবনের কোনো একটা বাঁকে গিয়ে হেরে যাই। আমার মনে হয় ওনার জীবনটা বোধ হয় আমাদের সবার কাছে একটা আদর্শ হওয়া উচিত, যে হারতে নেই, হারতে জানতে নেই, এবং এবং প্রত্যেকটা যুদ্ধের শেষে কিন্তু আলটিমেটলি জিতই আসে। মনের জোর দরকার, সাহস দরকার, এই সেই জায়গা থেকে আপনি কিন্তু আমাদের সবার কাছে আদর্শ। থ্যাংক ইউ সো মাচ আমাদের এখানে আসার জন্য, আপনাদের সবাইকে ধন্যবাদ।